কম্পিটিশনের যুগে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন কিভাবে চুপ করে বসে থাকে? ইয়েস, তাই ওয়ালটন নিয়ে এসেছে তাদের নতুন সিরিজের নতুন একটা স্মার্টফোন, ওয়ালটন জেনন X20। ওয়ালটন গ্রুপ কিন্তু বাংলাদেশে অলরেডি সাকসেসফুল একটা কোম্পানি, সো তারা চাচ্ছে যে তাদের স্মার্টফোন ব্র্যান্ডটাকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যেতে। দ্যাটস ওয়াই তারা তাদের ফ্ল্যাগশিপ লাইন আপের নতুন একটা স্মার্টফোন লঞ্চ করে, যেটা কিনা এই প্রাইস সেগমেন্টে বেশ ভালো কিছু অফার করতেছে। এই স্মার্টফোনটিতে থাকছে 120Hz রিফ্রেশ রেটের একটি ফুল HD+ ডিসপ্লে, 32MP সেলফি ক্যামেরা, মিডিয়াটেক হেলিও G99 পাওয়ারফুল চিপসেটের সাথে ওয়ালটনের নতুন ইউজার ইন্টারফেস, যেটার নাম হচ্ছে DDoS, এবং স্মার্টফোনটির প্রাইস দিয়েছে মাত্র 18,999 টাকা, মানে 19,000 টাকা। এই স্মার্টফোনটি যদি আপনি পারচেস করতে চান তাহলে চলে যান ঢাকা শ্যামলী স্কয়ার লেভেল 5 এ, তাদের শপের নাম হচ্ছে এজে টেলিকম, এটা তাদের অফিসিয়াল একটা ব্র্যান্ড আউটলেট। এখান থেকে যদি আপনি পারচেস করেন বর্তমানে আপনি বেশ কিছু গিফট পেয়ে যাবেন, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে আপনি আরো কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন। তো তাদের শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তাদের আউটলেটে কিন্তু আপনি ওয়ালটনের সব ধরনের বাজেটের স্মার্টফোন পেয়ে যাবেন, অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন, সো গো চেক দেম আউট। কনফিগারেশন তো মোটামুটি ভালোই দিয়েছে, এখন দেখার বাকি যে এই ভালো কনফিগারেশনের স্মার্টফোনটার অ্যাকচুয়াল রেজাল্টটা কেমন, এই স্মার্টফোনটি কেমন ইউজারদের জন্য পারফেক্ট হবে, এবং কি কি ভালো খারাপ দিক রয়েছে এই স্মার্টফোনটিতে, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো সাবস্ক্রাইব করে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি এই দামে এই স্মার্টফোনটি আপনার নেওয়া ঠিক হবে কি না। ঠিক আছে মারিয়া, আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি রিশাদ, আপনারা দেখছেন রিশাদ দ্য টেক। ওকে, তো এক নজরে দেখে নিই যে স্মার্টফোনটির বক্সের ভিতরে অ্যাকচুয়ালি কি কি আছে। বক্সটি ওপেন করলেই পাবো আরেকটা বক্স, যেটার ভিতরে কিন্তু বেশ কিছু ইকুইপমেন্ট আছে, একটা ট্রান্সপারেন্ট সিলিকন কাভার, একটা স্ক্রিন প্রোটেক্টর। আচ্ছা, স্ক্রিন প্রোটেক্টরটা কিন্তু আসলে কেউ দেয় না, যেটার জন্য ওয়ালটনকে অবশ্যই থ্যাঙ্কস জানাবো, কারণ একটা স্ক্রিন প্রোটেক্টর যদি আপনি এইগুলা বাজার থেকে কিনতে যান তাহলে 100 টাকায় কিন্তু আপনার। আরো আছে উইপস পেপার, একটি সিম ইজেক্টর পিন, ওয়ারেন্টি কার্ড, দেন আছে স্মার্টফোনটি। আচ্ছা, স্মার্টফোনটি পরে দেখতেছি, ভিতরে আরো আছে একটি USB Type-C কেবল এবং 18W-এর একটি চার্জার। আর এটা হচ্ছে ওয়ালটন জেনন X20 স্মার্টফোন। ফোনটার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, পিছনে জেননের ব্র্যান্ডিং ছাড়া আর কোনো লেখাই নেই। প্রথম দেখা যখন আপনি ফোনটা হাতে নেবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন না যে এটা ওয়ালটনের স্মার্টফোন। যাই হোক, এই স্মার্টফোনটি দুটি কালার হয়, একটা হচ্ছে কসমিক ব্ল্যাক আর আমার হাতেরটা হচ্ছে অরেঞ্জ শিমার। এটাতে গোল্ডেন একটা ভাইব আছে, এবং একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে এটা ম্যাট ফিনিশিং হওয়ার কারণে এটাতে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়ে না, আর ব্ল্যাক কালারটা হচ্ছে গ্লসি যার কারণে ওটাতে ভালোই ফিঙ্গারপ্রিন্ট পড়ে। সো যদি আপনি ব্ল্যাক কালারটা নেন সেক্ষেত্রে বক্সের ভিতরে থাকা ট্রান্সপারেন্ট কাভারটি ব্যবহার করার সাজেশন রইল। স্মার্টফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে যা যা দরকার মোটামুটি সবই দিয়েছে, এবং নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও দিয়েছে, দ্যাটস গুড। দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরস, ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা ঠিকঠাকই আছে, তবে আনলকের ক্ষেত্রে অ্যানিমেশন ডিলেটা লক্ষ্য করা যায়। এবং দেওয়া হয়েছে সিঙ্গেল স্পিকার, সিঙ্গেল স্পিকার না দিয়ে চাইলে স্টেরিও স্পিকারও দিতে পারতো, স্টেরিও স্পিকার দিলে কিন্তু স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার পাওয়া যেত, তবে সিঙ্গেল স্পিকারটার সাউন্ড কোয়ালিটি যে খারাপ তা না, আবার যে একেবারে লাউড সেটাও না। যদি স্টেরিও স্পিকার দিত সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার পাওয়া যেত, সাউন্ড অথবা কোনো মিউজিক শোনার ক্ষেত্রে যদি স্পিকারের নিচে এভাবে হাত থাকে সেক্ষেত্রে স্পিকারের লাউডনেস ঠিকঠাকই মনে হয়, আর যদি নর্মালি ইউজ করেন এভাবে সেক্ষেত্রে সাউন্ডের লাউডনেস অনেকটা কম মনে হয়। তবে এই স্মার্টফোনটির একটা জিনিস আমার কাছে বেশ উইয়ার্ড লেগেছে, সেটা হচ্ছে এর ফ্রন্টে থাকা পাঞ্চল ক্যামেরাটা। ক্যামেরা সেন্সরটা তো ছোট, কিন্তু ক্যামেরার পাশে যে শ্যাডো বর্ডারটা আছে সেটা ভালোই মোটা, যার কারণে স্মার্টফোনটি হাতে নিলেই কিন্তু প্রথমে এই বড় পাঞ্চল ক্যামেরাটা চোখে পড়ে। ফোনটার ওয়েট হচ্ছে 202 গ্রাম, যথেষ্ট লাইট ওয়েট মনে হয়েছে আমার কাছে ফোনটি, কারণ হচ্ছে ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু যথেষ্ট ভালো, দুই হাতে কিন্তু যথেষ্ট কমফোর্টেবলি স্মার্টফোনটি ব্যবহার করা যায়। এক হাতে আসলে আমি পারি নাই কারণ ফোনটা যথেষ্ট বড়, ফোনটা যেহেতু একটু বড় সড়ো সেক্ষেত্রে এক হাতে ব্যবহার করাটা একটু টাফ হয়ে যাবে যাদের হাতে একটু ছোট আমার মতো। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.8 ইঞ্চ, এটা ফুল HD+ রেজুলেশনের একটি IPS ডিসপ্লে, যেটা কিনা 120Hz রিফ্রেশ রেটের, এবং স্মার্টফোনটির টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 240Hz। ডিসপ্লের কালার মোটামুটি ঠিকঠাকই আছে, তবে ব্রাইটনেসটা কিছুটা কম, ইনডোরে ব্রাইটনেস নিয়ে খুব একটা প্রবলেম হবে না, তবে যদি ডিরেক্ট সানলাইটে যান সেক্ষেত্রে মোটামুটি ভালো স্ট্রাগল করতে হবে, কারণ এটার পিক ব্রাইটনেস হচ্ছে 580 nits। আর এমনিতে ডিসপ্লেটা বড় হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই পাবেন, তার উপর 120Hz রিফ্রেশ রেটের কারণে স্ক্রোলিং বা নর্মাল যে গেমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই ডিসপ্লেটা দিয়ে মোটামুটি স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেক হেলিও G99 চিপসেট, যেটা কিনা ARM কর্টেক্স A76 এর একটা SoC। এই চিপসেটটাকে বলা যেতে পারে জাতীয় চিপসেট, কারণ হচ্ছে 20,000 টাকা 25,000 টাকার স্মার্টফোনে কিন্তু এখন ম্যাক্সিমাম ব্র্যান্ডিং এই চিপসেটটা ব্যবহার করতেছে, এবং এটা কিন্তু এই মিড রেঞ্জের স্মার্টফোনের জন্য কিন্তু বেশ ভালো একটা চিপসেট, বেশ স্টেবল পারফরমেন্স দেয়। এটুকু আশ্বাস দিতে পারি যে এই স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে আপনি কোনো ধরনের প্যারাই পড়বেন না। G99 এর সাথে 8GB RAM হওয়ার কারণে মাল্টিটাস্কিংও কিন্তু বেশ ভালো মতোই করা যাচ্ছিল, আর গেমিং এক্সপিরিয়েন্সটাও কিন্তু মোটামুটি ভালো পাবেন। যদি কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, অ্যাসপাল্ট 9 এই ধরনের যে গেম
গেমগুলো আছে সেগুলো খেলেন এবং পাবজি যদি আপনি মিডিয়াম গ্রাফিক্সে খেলেন সেক্ষেত্রে মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন তবে যদি হাই গ্রাফিক্স সেটিংসে খেলতে যান সেক্ষেত্রে কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন এই স্মার্টফোনটি একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8GB RAM এবং 128GB ROM এখানে আমার একটা কমপ্লেইন আছে সেটা হচ্ছে ওয়ালটন যে 16GB RAM র‍্যাপিড মেমরি এই জিনিসটা ব্যবহার করতেছে সব জায়গায় এটা অ্যাকচুয়ালি ঠিক না কারণ ফোনটা হচ্ছে 8GB RAM এর আর এটার সাথে আপনি 8GB ভার্চুয়াল RAM অ্যাড করতে পারবেন সো আপনি এটাকে 16GB RAM বলতে পারেন কারণ আমরা মোটামুটি জানি যে ভার্চুয়াল RAM অ্যাকচুয়ালি খুব একটা কাজের না 8GB ভার্চুয়াল RAM এর থেকেও যদি 1GB এর নিচে বিল্টইন RAM দেওয়া থাকে ওটা আরো বেশি কাজে আসবে সো 16GB RAM র‍্যাপিড মেমরি এই কথাটা যদি ব্যবহার না করে 8GB প্লাস 8GB অথবা 8GB RAM প্লাস 8GB এক্সপেন্ডেবল মেমরি ব্যবহার করেন সেক্ষেত্রে কনজিউমারদের বুঝতে সুবিধা হবে যে না এটা অ্যাকচুয়ালি 16GB না এটা 8GB RAM এর স্মার্টফোন কারণ এমন অনেকেই আছে যে যারা হচ্ছে রিভিউ দেখে স্মার্টফোন কিনে না জাস্ট হচ্ছে অনলাইনে স্পেসিফিকেশন দেখে স্মার্টফোন কিনতে চলে যায় তারা যদি দেখে যে অনলাইনে দেওয়া আছে 16GB ইভেন যাওয়ার পরে দেখতেছে যে আসলে না এটা 16GB না এটা 8GB তো তবে 8GB RAM যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে LPDDR4X আর ইন্টারনাল 128GB স্টোরেজটা হচ্ছে UFS টাইপ ওয়ালটনের এই নতুন স্মার্টফোনে কিন্তু নতুন একটা কাস্টমাইজ ইউজার ইন্টারফেস দেওয়া হয়েছে এটাতে কিন্তু বিল্টইন Android 13 আছে এবং এই Android 13 এর সাথে যে UI ব্যবহার করা হয়েছে সেটার নাম হচ্ছে Dido OS যদিও এখনো ফুললি কাস্টমাইজড না দেখলে এখনো অনেকটা স্টক UI এর একটা ফিল দেয় তবে আশা করি এই UI ওয়ালটন আরো অনেক কাস্টমাইজ করবে আরো নতুন নতুন ফিচার অ্যাড করবে যেমন অ্যাপেলের আছে ডাইনামিক আইল্যান্ড আর এই X20 টাতে আছে হচ্ছে ডাইনামিক ক্যাপসুল মিউজিক কল মেসেজ এগুলো নোটিফিকেশন শো করবে এছাড়া ক্লোন অ্যাপ ব্যবহার করতে পারবেন অ্যাপ আইকন গুলো কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন যেটা কিনা এই Dido অপারেটিং সিস্টেমেরই একটা অংশ এছাড়াও বেশ কিছু ছোট ছোট চেঞ্জেস আছে যেটা ব্যবহার করতে করতে বুঝতে পারবেন সো আশা করা যায় যে ওয়ালটন কিন্তু এই UIটাকে আরো বেশি ইমপ্রুভ করবে এবং আরো বেশি কাস্টমাইজ করবে আর অল্প কিছু ব্লু টায়ারও আছে যেগুলো আনইনস্টল করে দেওয়া যায় ওকে নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা সেকশন যেটা নিয়ে আমার এক্সাইটমেন্ট যতটা ছিল রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স করার পর আমার এক্সাইটমেন্ট ততটা কমে গিয়েছে রেয়ারের তিনটা ক্যামেরা সেট করা হয়েছে প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর একটা হচ্ছে AI লেন্স এই দুইটা ইউজলেস সেন্সর না দিয়ে যদি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিত সেক্ষেত্রে কম্পিটিশন কিল করার জন্য কিন্তু এটা একদম এগিয়ে থাকে যাই হোক এটার মেইন ক্যামেরা দিয়ে যদি একদম দিনের বেলা বা প্রপার লাইটিং এ যদি ছবি তুলেন সেক্ষেত্রে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায় আর যদি লো লাইট অথবা শ্যাডো এরিয়াতে ছবি তুলেন সেক্ষেত্রে কিন্তু ছবির কোয়ালিটি ভালোই ড্রপ করে এবং ফেসটাকেও অনেক স্মুথ করে ফেলে ফেসটাকে তো সফট করে পাশাপাশি ছবি একটু স্যাচুরেটেড এবং একটু কন্ট্রাস্টি করে ফেলে যেটা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে না এটার মেইন রিজনটা হচ্ছে সফটওয়্যার সো ওয়ালটন তাদের ক্যামেরা সফটওয়্যারে একটু ফোকাস দেওয়া উচিত এবং নাইট মোডে তোলা ছবির কোয়ালিটিও কিন্তু খুব একটা ভালো না ছবিতে ডিটেইলস এর ঘাটতি ভালো লক্ষ্য করা যায় এবং ছবিগুলোতে একটু সফট করে ফেলে স্মার্টফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন সর্বোচ্চ 2K রেজুলেশনে 2K দিয়ে শুট করা ভিডিও আসলে খুব একটা কাজে লাগানোর মতো না যদিও এটাতে EIS দেওয়া আছে তবে EIS কাজ করে শুধু 1080p দিয়ে শুট করার ক্ষেত্রে 1080p দিয়ে শুট করা ভিডিও আশা করি কাজে লাগাতে পারবেন কারণ EIS থাকার কারণে মোটামুটি ভালোই স্টেবল ভিডিও পাওয়া যায় ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল শুনে এক্সাইটেড হওয়ার কিছু নেই কারণ ফ্রন্ট ক্যামেরা তো সেম ভালো লাইটিং পেলে মোটামুটি কাজ চালানোর মতো ছবি পাওয়া যায় আদারওয়াইজ লো লাইট বা শ্যাডো এরিয়াতে ফ্রন্ট ক্যামেরার ছবি কোয়ালিটিও আসলে খুব একটা ভালো পাওয়া যায় না তবে আবার ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোডের ছবিগুলো কিন্তু বেশ সুন্দর এজ ডিটেকশন মোটামুটি ঠিক মতোই করতে পারে এবং ব্যাকগ্রাউন্ড ব্লারটাও কিন্তু দেখতে ন্যাচারাল মনে হয় ওভারঅল যদি ক্যামেরার ওপিনিয়ন দিই সেক্ষেত্রে এই স্মার্টফোনটি কিন্তু ক্যামেরার জন্য খুব একটা পারফেক্ট হবে না আলট্রা ওয়াইড ক্যামেরাটা ছাড়া যদি দেখি তাহলে কাগজে কলমে ক্যামেরার সেটআপটা ঠিক আছে যদি সফটওয়্যার আরো স্ট্রং হয় সেক্ষেত্রে আশা করি ছবির কোয়ালিটি আরো ভালো পাওয়া যাবে হার্ডওয়্যার পারফরম্যান্স ঠিক আছে তবে সফটওয়্যারের দিকে ওয়ালটনের আরো ফোকাস দেওয়া উচিত ব্যাটারিটা অবভিয়াসলি 5000 mAh এর ব্যাটারি যদি নরমালি ইউজ করেন সেক্ষেত্রে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ দিবে এই স্মার্টফোনটি আর যদি একেবারে হেভি ইউজ করেন বেশি গেমিং খেলেন তাও একদিনের মতো যাবে আশা করি সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড থাকবেন তবে স্যাটিসফাইড থাকবে না এর ব্যাটারি চার্জ হওয়ার ক্ষেত্রে কারণ এটাতে দেওয়া হয়েছে 18W চার্জার 33W ফাস্ট চার্জিং দিলে হয়তো একটু তাড়াতাড়ি চার্জ হয়ে যেত সেক্ষেত্রে কম্পিটিশনে একটু এগিয়ে থাকতো তারপরে যদি বর্তমান বাজার চিন্তা করি সেক্ষেত্রে ওয়ালটন যথেষ্ট ট্রাই করেছে ভালো কিছু দেওয়ার স্মার্টফোনটিতে প্রয়োজনীয় সেন্সর হিসেবে যা যা দরকার মোটামুটি সবকিছুই দেওয়ার ট্রাই করেছে আর একটা ব্যাপার যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে এটাতে নয়েজ ক্যান্সুলেশন মাইকটাও আছে যেটা কিনা 20-25 হাজার টাকার স্মার্টফোনে কিন্তু অন্যান্য ব্র্যান্ডেও দেয় না তবে সব যে একেবারে ভালো ভালো দিয়েছে সেটাও কিন্তু না এটাতে স্টেরিও স্পিকার দেওয়া উচিত ছিল এটাতে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া উচিত ছিল আর হচ্ছে ক্যামেরাটাও কিন্তু খুব একটা বেটার পারফরমেন্স দেয়নি সো আপনি যদি ক্যামেরার জন্য ফোন নিতে চান তাহলে আমি বলবো আপনি এই স্মার্টফোনটি স্কিপ করেন আর যদি আপনি হেভি ইউজার অথবা আপনি গেমিং এর জন্য একটা স্মার্টফোন খুঁজতেছেন যেটা দিয়ে আপনি স্টেবল গেমিং পারফরমেন্স পাবেন তাহলে এটা আপনার জন্য গুড চয়েস হবে সো যদি ক্যামেরাটাকে সাইডে রাখি সেক্ষেত্রে এটা ডেফিনেটলি রিকমেন্ড করা যায় কারণ হচ্ছে একে তো এটার প্রাইস হচ্ছে মাত্র 19000 টাকা এটাতে থাকছে 120Hz রিফ্রেশ রেট 8GB RAM 128GB ROM মিডিয়াটেক G99 চিপসেট ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং আপনারা যদি শ্যামলি স্কয়ার এজ টেলিকম থেকে স্মার্টফোনটি পারচেজ করেন সেটা তাদের অফিসিয়াল ব্র্যান্ড আউটলেট তাহলে কিছু ডিসকাউন্ট এবং আকর্ষণীয় কিছু গিফট পেয়ে যাবেন যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন আর কি সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট
কমেন্ট করুন। সো আজকের জন্য এই পর্যন্তই, ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।